হ্যালো গাইজ রাম ভাই সবাই কেমন করি ভালো আছেন আমি ভালো আছি তো আজকের ভিডিওটা বেসিকালি আমার চুলগুলো নিয়ে কারণ আমার চুলগুলো অনেকটা লম্বা হয়েছে প্রায় পাঁচ মাস ছয় মাস ধরে আমি চুলগুলো লম্বা করছিলাম অ্যান্ড এখন আর এই গরমের মধ্যে সহ্য হচ্ছে না তো আজকে এই সন্ধ্যার নিয়ে গিয়ে আমি চুলগুলো কেটে আসবো তো অনেকটা প্রবলেম হচ্ছিলো গরমের মধ্যে কারণ অনেকটা মাথার মধ্যে গুড়া উঠছিল খুশকি উঠছিলো অনেকটা প্রবলেম ফেস করছিলাম আমি আর তোর ভাই তোমরা জানা গরমের মধ্যে কি সিচুয়েশন ফাইনালি বেরিয়ে গেলাম ঘর থেকে এখন ঘর থেকে বেরিয়ে গিল থেকে বেরোলাম মানে আমার বান্দার থেকে বেরোলাম জুতগুলা পড়ছি পরে তারপর যাবো আমরা বাজারের দিকে আর সাইকেল বাইটা একটু নেই তার জন্য হাটে হাটে যাচ্ছিলাম আমি গেটের সামনে গাছ প্রায় আগের থেকে বেরিয়ে আমি প্রায়ই এসে পড়লাম আমাদের যে মোস্ট ওয়ান্টেড প্লেস আমাদের পাড়ার মধ্যে এই বাঁশমুড়া এই বাসমুড়াটার অনেকগুলো কাহিনী আছে কারণ এখানে রাত্রে বেশি রাত্রে মানুষ আসা যাওয়া করে না সো অনেকেই বলবে যে করে অনেকে বলবে করে না সো আমি জানি আমার পাড়াতে খেয়ে আসা যাওয়া করে কি করে না সো অনেকেই করে না আর আমি তো বেসিক্যালি করি বলবো না যে করি না অনেকটাই করি প্রায় অনেকদিন পরে আমি চুলগুলো কাটতে যাচ্ছি প্রায় গরমের মধ্যে অনেকটা গরম অনেকটা গরমের মধ্যে কাটতে যাচ্ছি আর হয়তোবা অনেকেই জানো যে এই গরমের মধ্যে চুল লম্বা করাটা অনেকটা মানে হ্যাঁ হয়ে যায় একদম মাথা মাথা ব্যথা করে প্রচন্ড ব্যথা করে প্লাস চুলগুলো টানা পড়ে থাকে ছেলেরা বেসিক্যালি অনেকটা প্রবলেম হয় ঠিক আছে প্রবলেম প্রবলেমে আমি মানছি আর এই গরম মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ একদম আমাদের বাজারের ভেরাইটি মধ্যে এখনকার সো এখানে আসে আমাদের এরিয়ার লোক টুকরা ঠিক আছে সো দেখতেই পারছো একদম রাস্তা দিয়ে বেরোনোর সময় চোখটা একদম চোখটা উঠালেই পরে আমাদের মেন কি বলবো এটাকে এটাকে বলার কিছু না আর এখানে আমাদের সাইডে মা কালী বসে আছে সো এখন যাচ্ছি ডাইরেক্ট দোকান গিয়ে দেখা করছি তোমাদের সাথে রোডে উঠে গেলাম দোকান গিয়ে দেখা করছি

হয়ে গেছে এখন মেশিন আমার চুলের উপর দিয়ে ঠিক আছে চুলের উপর দিয়ে মেশিন এটা আমার একটা ফ্রেন্ড জয়দীপ তো এর সাথে কথা বলতে বলতে এখানে আমার চুলগুলা কাটা শুরু হবে এখন আর আমি ফ্লেক্স মারছি ফ্লেক্স অভিয়াসলি ভাই আমরা বাঙালি ছেলে তো ফ্লেক্স মারবই ফ্লেক্স মারার জন্য আছি ফ্লেক্স মারছিলাম

বুঝতেছই ঠিক আছে দেখা যাচ্ছে আবার নতুন ভিডিও আর সামনে সামনে আর একটা বড় ধরনের বন্ধ রেখে গেছে